আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক ডক্টর কানিজ ফাতেমা। আজকে অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান তথা মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে তোমাদের ক্লাস নেওয়ার জন্য এসেছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে এখন এই যে এই বিশেষ ধরনের প্রক্রিয়ায় ক্লাস নিতে হচ্ছে, এটা তোমরা সবাই জানো যে সারা বিশ্ব আজকে একটা বিশেষ মানে একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে একরকম বলা যায়। এই জন্য যে এই কোভিড-19 নামক যে ভাইরাস, এর মানে দাপটে সারা বিশ্ব আজকে একদম অস্থির হয়ে গেছে। কি উন্নত মানে দেশ আমেরিকা থেকে শুরু করে আমরা ধরে নিই আমেরিকা, সবাই আজকে একদম তটস্থ। লকডাউনের নামে সবাই ঘরে একরকম বন্দি। তো যাই হোক, তোমাদের স্বাভাবিক ক্লাস হওয়ার কথা ছিল এই সময়, কিন্তু সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, কিন্তু পড়াশোনা তো সময় তো আর বসে থাকছে না, সময় তো ঠিকই চলে যাচ্ছে। তো তোমাদের এই সময়ে যাতে তোমাদের শিক্ষার লসটা খুব বেশি যেন না হয়, এই জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। এই জন্য তোমাদের কাছে আমি এবং আমার অথরিটির কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্রছাত্রীকে যথাযথভাবে আমরা মানে শিক্ষার আলোটা যেন পৌঁছায় দিতে পারি সময় মতো। যাই হোক, আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এই অধ্যায়ের আলোচনার শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের দুর্যোগ জিনিসটা কি, এটা আসলে আমাদের কাছে একটু ক্লিয়ার হওয়া উচিত। সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক, সেটা মানবসৃষ্ট হোক আর পরিবেশীয় বা আকস্মিকভাবে যে কোনো মানে প্রাকৃতিকভাবেই হোক, কোনো অস্বাভাবিক পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন সেই অবস্থাকেই বলা হয় দুর্যোগ। এবং দুর্যোগের ফলে কি হয়, সেটা হচ্ছে অর্থ সম্পদ এগুলোর বিনষ্ট ঘটে, প্রাণহানি ঘটে, এই ধরনের নানা ধরনের সমস্যা আমাদের জীবনে নেমে আসে। তো যাই হোক, বাংলাদেশের দুর্যোগ এর মধ্যেও আমরা দেখতে পাবো কিছু মানবসৃষ্ট দুর্যোগ আছে এবং কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে। তো প্রথমে দুর্যোগ শুরু করার আগে এর কারণগুলো আসলে কেন দুর্যোগ হয়, মানবসৃষ্ট কারণ যেটা মানুষ যেটা করে থাকে, নানান ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যখন মানুষেরা করে থাকে তখন সেটা বলবো মানবসৃষ্টি, কিন্তু প্রাকৃতিক কারণে যখন ঘটে এটা কিন্তু আসলে আকস্মিকভাবে ঘটে। ওর কারণ যদিও সরাসরি মানে তাৎক্ষণিকভাবে বলা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে এটার কারণ যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু এর পেছনে এক ধরনের বলা যায় যে ইনডাইরেক্ট মানব বিশিষ্ট ব্যাপারই কিন্তু বর্তমান বিশ্বে এর জন্য দায়ী বলে আমার মনে মানে দায়ী আর কি। তো এখন তাহলে এর এই দুর্যোগের কারণগুলো কি কি, সে মানে কেন ঘটছে এটা যদি আমরা বলি তাহলে আমরা তিনটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে দেখতে পাবো এবং এই আজকে আমি এইগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এক নম্বর হচ্ছে তোমার আচ্ছা বৈশ্বিক উষ্ণায়ন এবং তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব, আর একটা হচ্ছে দুর্যোগের ধারণা। আজকে আমরা এই অধ্যায়ে আলোচনা তিনটা বিষয় করব। একটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, 2 নম্বর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ, এবং 3 নম্বর হচ্ছে এই দুর্যোগের ধারণা। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব।
আচ্ছা, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। বৈশ্বিক উষ্ণায়নটা কি? আসলে বৈশ্বিক উষ্ণায়নটা হলো সারা বিশ্বে, তোমরা জানো যে দুই ধরনের মানে আমরা দেশকে ইয়ে করতে পারি, সেটা হচ্ছে দুই বা তিন যাই বলো, একটা হচ্ছে উষ্ণ মণ্ডলীয় এলাকা, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ, আর একটা হচ্ছে শীতল। শীতল দেশ যেগুলো, সেগুলোর তাপমাত্রা শীতের সময় কিন্তু -ডিগ্রি চলে, মানে মাইনাসের অনেক নিচে চলে যায়, 25-30 পর্যন্ত হতে দেখা যায়। আর যেগুলো নাতিশীতোষ্ণ সেটা হচ্ছে একটা মোটামুটি একটা গড় টেম্পারেচার মেনটেন করে, যেমন মোটামুটি 12-25 পর্যন্ত গড়, অর্থাৎ গরমের সময় মোটামুটি 35-37 পর্যন্ত ওঠে, আবার শীতের সময় 6-7 পর্যন্ত নামে। আর যেগুলো উষ্ণ সেগুলো সবসময় মোটামুটি 30-এর উপরে অনেক সময় থাকতে দেখা যায়। তো যাই হোক, এটা আমরা যদি এই যে তিন ধরনের কোয়ালিটির আমরা দেশগুলো পেলাম, এগুলো যদি আমরা গড় তাপমাত্রা নেই, তাহলে সারা বিশ্বে একটা নির্দিষ্ট গড় তাপমাত্রা মেনটেন হয়। কিন্তু এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেটা হচ্ছে, যে গড় তাপমাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে, গড় তাপমাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং এর ফলে বেশ কিছু প্রতিকূল অবস্থা বা মানে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা প্রাকৃতিকভাবেই মূলত আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আর তারপরে হচ্ছে, তাহলে এটাই আমি আরেকটু বলি, তাহলে এই যে বৈশ্বিক উষ্ণায়নের কারণটা কি, কেন বাড়ছে? আসলে এখানে একটা বিষয় তোমরা মনে হয় শুনে থাকবা, বা এই শব্দটার সাথে তোমরা পরিচিত, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট এই জিনিসটা কি? তো এইটা আলোচনার মানে উষ্ণায়নের কারণের আগে আমি গ্রিন হাউস বিষয়টা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গ্রিন হাউসে, যে একটু আগে তোমাদের বললাম যে বেশ কিছু দেশ আছে পৃথিবীতে যেগুলো তাপমাত্রা বেশ কম, এই কম তাপমাত্রায় তাদের দেশে আসলে স্বাভাবিকভাবে যে ফসল, সেটা শাকসবজি হোক বা ফসল হোক, ফলমূল হোক, এই ধরনের জিনিসগুলো উৎপাদন করা সম্ভব হয় না। কিন্তু তাদের বিশাল এলাকা আছে, বিশাল এলাকা, বিশাল জায়গা ছড়িয়ে আছে, তারা ইজিলি এইগুলো, ধরো সিজনাল ফল, কলা, তারপরে ফসল, ফুল, বিভিন্ন ধরনের ফুল, এগুলো তারা আবাদ করতে পারত, কিন্তু এই তাপমাত্রার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এখন তাদের যেহেতু অর্থনৈতিক অ্যাবিলিটিটাও যে বেশ বেশি, তারা কি করে, কাঁচের একটা ঘর তৈরি করে, বিভিন্ন সাইজের, ধরে নাও একটা কাঁচের ঘর, আমি একটা কাঁচের ঘর তারা তৈরি করলো। এখন দিনের বেলায় সূর্যের আলো এর ভেতরে প্রবেশ করে, কাঁচটার মধ্যে প্রবেশ করে, এবং এখানে তাপমাত্রাগুলো আটকে যায়। আটকে যায় এই জন্য বলছি, যখন দিনের সূর্যটা চলে যায় তখন স্বাভাবিকভাবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু এত তাড়াতাড়ি এটা ঠান্ডা হয় না। এই যে সূর্যের আলো বা তাপ, যেটাই বলি, কিছুক্ষণ থাকলো, এইটা এই কাঁচের কারণে এই টেম্পারেচারটা বা এই হিটটা এখানে আটকে যায়, এটা আর সহজে বেরিয়ে যেতে পারে না। এইভাবে মানে হতে থাকে, একটা সময় আসে কি, বাইরের পরিবেশ থেকে এখানে বেশ একটা উত্তপ্ত বা উষ্ণ একটা তাপমাত্রা বা পরিবেশের সৃষ্টি হয়, যেটা কি না এই ফসল উৎপাদনের জন্য সহায়ক, বা মানে সহায়ক আর কি, এই তাপমাত্রায় ফসল উৎপাদন হতে পারে। তখন তারা এখানে নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ফসল, সেটা তবে হোক, যেভাবে হোক, তারা মানে যেটা ইচ্ছা এবং যে ধরনের ফসল হোক তারা উৎপাদন করতে পারে। তো এই হচ্ছে গ্রিন হাউস, এই হচ্ছে আমাদের গ্রিন হাউস। এখন আমি বলেছিলাম গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট আমাদের পৃথিবীটাকে, পৃথিবী, এখন আমি এটা মুছে দেই, আমাদের পৃথিবী, এই ধরো যদি আমাদের পৃথিবী ধরে নেই, এই পৃথিবীর চতুর্পাশে একটা অদৃশ্য আবরণ বা চাদর আমাদেরকে ঢেকে রেখেছে। এই চাদরটা হচ্ছে বায়ুমণ্ডলের চাদর, এই চাদরটা হচ্ছে বায়ুমণ্ডলের চাদর, এবং এইগুলোকে আবার বিভিন্ন স্তরে, দুই তিনটা স্তরে ভাগ করা যায়, সেটা আমি এদিকে যাচ্ছি না,
তো ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডলের আবরণ সেখানে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, তার মধ্যে মূলত থাকে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, আর তার পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড সহ জলীয় বাষ্পসহ আর কিছু কিছু সামান্য পরিমাণে উপাদান থেকে থাকে। তো কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ধরনটা হচ্ছে, কোয়ালিটিটা হচ্ছে, সে টেম্পারেচারকে আটকে রাখে, ধরে রাখে। এখন আমাদের এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা হচ্ছে মোটামুটি 0.05%। এখন আমাদের যেটা হচ্ছে বর্তমান বিশ্বে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত গাড়ি, তারপরে তোমার এসি, ফ্রিজ, এই ধরনের বলা যায় বিলাস বহুল যে আইটেমগুলো, এগুলোর ব্যবহার বহুবিধ বেড়ে গেছে, এবং এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় যেটা কিনা এই বায়ুমণ্ডলে নিয়ত মানে যোগ হচ্ছে। ফলে হচ্ছে কি, এই কার্বন ডাইঅক্সাইডের যে স্বাভাবিক মানে পরিমাণ এইটা অনেকটাই বেড়ে যাচ্ছে। যেহেতু অনেকটা বেড়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মানে ক্যারেক্টার হচ্ছে তাপকে আটকে রাখা, ফলে হচ্ছে কি সারা বিশ্বের একটা দীর্ঘ সময় পরে, যদিও তাৎক্ষণিকভাবে 1 বছর 2 বছরে না, 10 বছর 20 বছরের ব্যবধানে এই গড় তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এবং এই যে গ্রিন হাউস এফেক্টে হচ্ছে কি, তোমরা জানো আমাদের পৃথিবীর 3 ভাগই পানি, 1 ভাগ হচ্ছে স্থলভাগ, এবং এই পানি এলাকার তোমার অধিকাংশ মানে মেরু এলাকায়, পৃথিবীর মেরু এলাকার সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বরফ জমে আছে, আর এই এবং এই বরফের গভীরতা কোথাও কোথাও 1 কিলোমিটার বা তার চেয়ে বেশি। কিন্তু এই যে গড় উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে কি, এই এলাকার বরফগুলো গলতে শুরু করেছে। যখন এই বরফগুলো গলে যাচ্ছে তখন কি হচ্ছে, সামুদ্রিক যে গড় উচ্চতা পানির সেগুলো বেড়ে যাচ্ছে। আর এটা শুনে অবাক হবা, সামান্য 1 সেন্টিমিটার সামুদ্রিক মানে সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায় তাহলে সারা বিশ্বের বিস্তৃত মানে স্থায়ী স্থলভাগ এলাকা একদম ডুবে যাবে বা যাচ্ছে। তো এই এটার কারণে আবহাওয়াগত পরিবর্তন হচ্ছে, তারপরে ভূমির যে অবস্থান, দেশের অবস্থান, সেগুলো পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে গ্রিন হাউসের এফেক্ট। অর্থাৎ ওই যে গ্রিন হাউস হলে যে তাপমাত্রা আটকে রাখে, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে তাপমাত্রা আটকে রাখছে, এবং তার ফলশ্রুতিতে এই এই কাজগুলো ঘটছে। অর্থাৎ সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীতের সময় বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এই ধরনের নানাবিধ, এটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এখন এই উষ্ণায়নের ধারণা, এখন মনে হয় তোমরা বুঝতে পারছো যে উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন এর ধারণাটা ক্লিয়ার হয়েছে আশা করি। আর বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব, কারণটা মনে হয় বুঝতে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে তাহলে আমরা যদি বলি, তাহলে আমাদের বিলাসবহুল মানে জিনিস, কলকারখানা, গাড়ি, এসি, ফ্রিজ, এই জিনিসগুলো আমাদের অনেক বেড়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়গুলো মানে এই জিনিসগুলো, দ্রব্যগুলো বেশি ব্যবহার করেন কিন্তু উন্নত বিশ্বের লোকজন, আর এটার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশ সহ মোটামুটি একটু কম উন্নত দেশগুলো। যাই হোক, এই হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। এখন আমরা দুর্যোগের ধারণাতে চলে যাই। দুর্যোগের ধারণা হচ্ছে, আগেই বলেছি যে কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন কী করছে, অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে, এবং ফলে এর ফলে কী হচ্ছে, তোমার শস্য সম্পদ, তারপরে প্রাণহানি এবং পরিবেশের ক্ষতি ঘটছে আর কি। তাহলে শস্য সম্পদ যাচ্ছে, নষ্ট হচ্ছে, তাহলে এই যে দুর্যোগের প্রভাবে আমরা কী কী হচ্ছে দেখতে পাচ্ছি। দুর্যোগ হচ্ছে পরিবেশের অস্বাভাবিক অবস্থা,
অস্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে দুর্যোগ। আর এই দুর্যোগের সেটা এটা কয় রকম হতে পারে? দুই রকম। এক হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে মানব সৃষ্ট। প্রাকৃতিক ও মানব সৃষ্ট, তাহলে এই হচ্ছে দুর্যোগের, তাহলে দুর্যোগটা হচ্ছে পরিবেশের অস্বাভাবিক অবস্থা। আর এটার কেন ঘটছে, এই অস্বাভাবিক অবস্থাটা কেন সৃষ্টি হয়, দুটো কারণে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণে। এটার ফলে কী হয়, কী কী হয় আমরা আমরা যদি এভাবে করি, তাহলে এটার ফলাফল ফলাফল যদি আমরা দেখি, ফলাফল ক, এটার জন্য তিনটা জিনিস আমরা মোটামুটি তিনটা হেডলাইনে আনতে পারি। শস্য ও সম্পদের ক্ষতি, খ হচ্ছে প্রাণহানি, ব্যাপক প্রাণহানি, প্রাণহানি, এবং গ হচ্ছে পরিবেশীয় ক্ষতি, পরিবেশ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা পেলাম পরিবেশের অস্বাভাবিক অবস্থাই হচ্ছে দুর্যোগ। দুর্যোগ দুই প্রকার, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট। আর এটার ফলাফলে আমরা অনেক হতে পারে, আমরা আজকে আমরা তিনটা বিষয় নিয়ে বলবো, যে শস্য সম্পদের ক্ষতি হতে পারে, ব্যাপক প্রাণহানি হতে পারে, এবং পরিবেশীয় ক্ষতি হতে পারে। এই হচ্ছে মোটামুটি দুর্যোগ। এখন আমি এগুলো সম্পর্কে একটু আলোচনা করি, যে শস্য সম্পদের ক্ষতি হয়। তা আগেই আমরা বলেছি যে প্রাকৃতিক, ধরো ব্যাপক জলোচ্ছ্বাস হয়ে গেল হঠাৎ, ব্যাপক, এই যে কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় আসলো, কী নাম ছিল এটা, আমফান, এটার নাম ছিল আমফান। আমফানের ফলে কী হলো, ব্যাপক ক্ষতি হতে পারত, তা আল্লাহর রহমতে আমাদের দেশে হয় নাই, এবং বলা হয়েছে যে সুন্দরবনের কারণে এই মানে ঝড়টা মানে লোকালয় থেকে ওই সুন্দরবনের উপর দিয়ে চলে যাওয়ার গাছ, মানে বুক পেতে সুন্দরবন আমাদের বলা যায় যে এক ধরনের বাঁচিয়েছে। যাই হোক, তো এই প্রাকৃতিক কারণে, এবং যতটুকু গেছে, যে সামান্য পরিমাণ গেছে, খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই এলাকায়, অর্থাৎ খুলনা বাগেরহাট এলাকায় তোমার উঠতি ফসল, ধান সহ অন্যান্য উঠতি ফসল, বিভিন্ন ফলমূল, এগুলো ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে কী হয়েছে, খুলনা এলাকায় যে মাছের ঘের আছে, এগুলো ব্যাপক পরিমাণে ভেসে গেছে, ফলে ওই, তারপরে মানে ওই চাষিদের এই ধরনের ব্যাপক ক্ষতি ঘটেছে। তাহলে শস্য ও সম্পদের ক্ষতি হলো, ব্যাপক প্রাণহানি, আমাদের দেশে আল্লাহর মর্জির ব্যাপক প্রাণহানি হয় না, কিন্তু হতে পারে, এবং এর আগে আমাদের দেশে সিডর, আইলা, এই সময় কিন্তু ব্যাপক প্রাণহানি ঘটেছে। এরপরে হচ্ছে পরিবেশীয় ক্ষতি, এই এই সময় খুব উঁচু জলোচ্ছ্বাস হয়, উঁচু জলোচ্ছ্বাস হওয়ার কারণে মানে তোমার স্থলভাগের অনেক এলাকায় সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে যায়। এতে করে হয় কি, পরবর্তীতে লবণযুক্ত মাটি মানে এলাকা পরিণত হওয়ার কারণে স্বাভাবিক ফসল আদি ওখানে আর জন্মানো সম্ভব হয় না। এই হচ্ছে মোটামুটি আমাদের শস্য সম্পদ এবং পরিবেশীয় ক্ষয়ক্ষতির ধারণা। এই হচ্ছে মোটামুটি আজকের আমার আলোচনার বিষয়, বাংলাদেশের দুর্যোগ। তা আগামী দিনে ইনশাল্লাহ আমরা দুর্যোগের ধরন কী কী ধরনের আছে, ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ, এটা বলা হয় নাই। মানবসৃষ্ট দুর্যোগটা হচ্ছে, এটা একটু অন্যরকম, যদিও ধরো সাম্প্রদায়িক দাঙ্গা, এটার কারণে কী হয়, এখানে আসলে কে দায়ী না, এটা আর ওভাবে মূল্যায়ন করা হয় না। তুমি এক জাতি, আমি এক জাতি, তোমার সাথে আমার মতের মিল নেই, মানে তোমাকে ধরে আমি মারব, এখানে কিন্তু কোনো বাজ বিচার করা হয় না, কে তুমি এই আমি এই। অর্থাৎ এই যে এতে করে হয় কি, পরিবেশের যে স্বাভাবিক অবস্থা, বিশেষ করে প্রাণহানির ব্যাপারটা এই সময় ব্যাপকভাবে ঘটে থাকে আর কি। তাছাড়া আর কি কি হতে পারে, অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে মানুষের অসতর্কতার কারণে, যে আমাদের দেশে প্রায় এরকম ঘটে থাকে, গার্মেন্টস শিল্পে আগুন ধরে যায়, এবং সেক্ষেত্রে তো সম্পদের ক্ষতি তো ঘটেই ঘটে, ব্যাপক হারে সম্পদের ক্ষতি হয়, সেই সাথে অনেক প্রাণহানি ঘটে,
এর আগে দেখা গেছে আমাদের দেশের অনেক নাম করা গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ফলে শত শত মানুষ প্রাণ দিতে হয়েছে। এটা মানুষের সৃষ্ট একটা দুর্যোগ, কারণ তারা যদি একটু সতর্ক হতো, একটু সতর্ক ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো এই এত পরিমাণে প্রাণহানিটা ঘটতো না। তাছাড়া আরও কিছু ব্যাপার আছে, নদীর গতিপথ পরিবর্তন, এটাও কিন্তু কিছু মানুষজন অনেক সময় দেখা যায় যে নদীর পথে বাদ দিয়ে তারা নিজেদের মানে ব্যক্তিগত বা একটা গোষ্ঠীগত কাজের জন্য ব্যবহার করছে, ফলে নদীর যে স্বাভাবিক গতিপথ সেটা বন্ধ হয়ে বা বিঘ্নিত হয়ে এই নদী বর্ষার সময় মানে ব্যাপক এলাকা দেখা যাচ্ছে যে জলোচ্ছ্বাস ঘটাচ্ছে। এটাও হচ্ছে একটা মানবসৃষ্ট কারণ। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে যথাযথ মাধ্যমে প্রশ্ন করো, আমি আশা করি ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। আর এই অধ্যায়ের তোমরা বাংলাদেশের অষ্টম অধ্যায়ের দুর্যোগের এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে অনুশীলনের এই আজকে যে আলোচনা হলো সেই বিষয়ের যে হোমওয়ার্কগুলো আছে ওগুলো রেডি করে রাখো, পরবর্তীতে সেগুলো আমি দেখব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।